মোর ভাইটি দিল্লি ফুরবলে গেছিল তার ফ্রেন্ডর লগত। মোর ভাইটি প্রশান্ত দেব বিশাল দের লগত দিল্লি 1 তারিখে ফুরবলে গল। 6 তারিখে ইহতি আহার কথা। 6 তারিখে যেতিয়া ইহতি রাতিপুয়া পুয়াগে নাই, তেতিয়া মোর মহা এই বিশাল দেব ঘর সুদিবলে গেছে যে হি এতিয়ালকে কেতিয়া পাবগে ইহতি, কিবা কন্টেক্ট হল নেকি। আমার তিনচুকিয়ারপরা গৈছিলে যে এতিয়ালকে পুয়াগে নাই, তেতিয়া তার ঘরত মানুহ কলে যে প্রশান্তে দিল্লিত সুইসাইড করে লৈছে। সুইসাইড করার কথাটো শুনি মোর মহা কৈছে তেনে হলে বিশাল কোট আছে, কৈছে না বিশাল ঘুরি আহিছে, তো সুইসাইড কৈছে তাই দিল্লিত আছে, তো দিল্লিত কোট আছে, দিল্লিত বডি কোট আছে, কেনেকে হল আমার হেতু ইহতি একো রিপ্লাই করা নাই। বিশাল দেবর মোবাইল সুইচ অফ, প্রশান্ত দেব যদি মরি গৈছে তার মোবাইল অকল রিঙে হয়ে আছে। তেতিয়া আমি যেনে তেনে খবর লগালো যে তাল ইহতর লগত একটা ছোৱালী গৈছিলে, দুটা লড়া একটা ছোৱালী সুইটি পাল গৈছিলে। সুইটি পালর খবর করার পিছত কম পালো, সুইটি পালর লগত আমার রেকর্ডিং আছে অডিও, যে ই কৈছে যে মই আমি গৈছিলোঁ একেলগত, মোক প্রশান্ত দেবে বিয়ার কারণে ফোর্স করলে রাতে, আমি একেলগত ফুরিলো একেলগত খালো, তারপর মোক রাতে কৈছে তুমি মোক বিয়া পাতা, মই তোমাক বিয়া পাতিম, তো মই মানা করলো, তারপর হি সুইসাইড করে লৈছে, একে রুমতে মোর সরতে সুইসাইড করে লৈছে। সুইসাইড করার পিছত আমি আহি গলো, তারপর আমি সুদিছ যে তুমি বডি কোট আছে, কৈছে মই নেজানো। তেনে হলে আমার কথা হল তোমালোকর আগত মরিলে তো ইহতি আকো রুম এক্সটেন্ড করে দিলে, দুজনে বিশাল দেব সুইটি দেব এটা রুমক 3 দিনের কারণে এক্সটেন্ড করে রুমত চাবি লৈ আহি গল। ইয়াত এয়ারপোর্টত অহার পিছ পালেগে যেতিয়া, তেতিয়া আমি খবর পালো, তেতিয়া আমি আরক্ষী থানাত খবর দিলো, আরক্ষী থানারপরা এনকোয়ারি করেছে, লগে লগে আমার লগত গলেও এক্সটেন্ডও লৈছে, কিন্তু একো আমি খবর পোৱা নাই কেলে কি ইহতি পলাই গল। রেজিস্ট্রেশন এতিয়ালৈকে হোৱা নাই, পোস্টমার্টমৰ রিপোর্টও অহা নাই এতিয়ালৈকে, তাত মোৰ মহামাহী আছে, অফিচিয়েল কাম বহুত থাকে, ইহতি কৰি আছে, আজি পোস্টমার্টম হোৱাৰ কথা আছে। আজি আমি সন্দেহ কৰিছো দুটা কথা, যে যদি হি মৰিবলৈ হলে হতেন তেনে হলে হি আগদিনাখন নিজৰ মাকক ফোন কৰিছে, কি বস্তু কিনিছে ফটো পঠাইছে, মাক কৈছে মই ৰাতিপুৱা আহি যাম, সেইটো লৰা কেলে সুইসাইড কৰিব, তার ইমানটো টাইমৰ ভিতৰত 3-4 ঘণ্টাৰ পিছত তার ইমান মেণ্টেলি কি টেনশন হল যে হি সুইসাইড কৰিছে। যদি তার মারা নাই, ইহতি মার্ডার করা নাই, তেনে হলে ইহতি পলাই কেলে আছে, ইহতর লগত গৈছে, আমার ভাইটিয়া ইহতর লগত আহিব লাগে, ইহতি কই দিয়ক আহি, আমার এটা অনুরোধ প্রশাসনে তাক ধৰিব লাগে, ইহতক খুদিব লাগে যে কি হৈছিলে ঘটনা। যেতিয়া লোকে সুইটি আর বিশালে নিজের মুখের পর নকব, কোনো এইটো কথা গম নেপাব যে আসল ঘটনা কি হৈছিলে, এইটো সন্দেহজনক ঘটনা কেলে কি যদি সুইসাইড করেছে তার ডেড বডি পোৱা গৈছে বাথরুমত। দিল্লি পুলিশে আমাক ফটো পঠাইছে, কৈছে শাওয়ারত হি হ্যাং হৈছিলে, শাওয়ারত যদি হ্যাং হয় এটা ইমান মস্ত বড় মানুহ কি বাথরুমত শাওয়ারত হ্যাং করিব পারে নেকি, আর তার ডেড বডির তলত কেলে পড়া আছে, আর যদি এটো ঘটনা হৈছে ইমান 1 ঘণ্টাৰ ভিতর ইহতি রুমত একটা ডেড বডি লগত যোৱা একটা মানুহক রুমত বন্ধ করে কেনেকে ডিব্ৰুগড় মোহনবাড়ীলৈকে আহি পালেগে, পলাই আহিলে। সুইটি একচুয়ালি প্রশান্তর গার্লফ্রেন্ড আসে, তো প্রশান্তর গার্লফ্রেন্ড আসে, ইহতি রিলেশনতো আসে, তো ই যে গৈছে এটো আমি গম নাপাও মানে, আর এটা মানে আমার কথা হল যদি সচাকে মার্ডার হয়েছে তেতিয়া আমি জাস্টিস বিচারো অসম আরক্ষীরপরা, আর যদি মা সুইসাইড হয়েছে তখেতে পলাই আছে কিয়, আহি নিজের স্টেটমেন্ট দি দিলে ক্লিয়ার হয়ে যায়, দুজনে পলাই আছে, হ্যাঁ দুজনে ছোৱালী আর লড়া দুইটা একেলগে আছে, পুলিশে ট্রেক করেছিল, দুইটা একেলগে আছে, দুটা একেলগে পলাই আছে, এয়ারপোর্টেরপরা দুইটা একেলগে উলাইছে, তারপর চাবুয়ারপরাও একেলগে গাইব হয়েছে, হ্যাঁ দুইটা একেলগে আছে, মুঠতে যদি কিবা করা নাই তখেতে আহি স্টেটমেন্ট দি দিলে তখেতর মা দেউতা শান্তি হয়ে যায়, হ্যাঁ এইটাই আর। মই নিজে কৈছো তাক, তার ছোৱালীটো আহি তার বাপত ভনী ধরে কৈছে যে বুদ্ধা সুইসাইড করলে, তারপর তারপর কান্দি কান্দি তার মার হাতত গলা দই কাটি আছে, মই যে লোড়া গো পেলাই দিলো, লোড়া গলগে মোর, লোড়া গলগে কইছে তুমি কি হয়েছে, আমি বুঝা পাচ্ছি গুড্ডা নাই, গুড্ডা সুইসাইড করতে হলে দিল্লিতে, এতিয়া ইতি ফারার আছে এতিয়াও নাই দেবি, এতিয়া তো কব লাগে ইয়াত কি হল ন, তো যদি ভাঙি গলি গেলে তো যদি আমাক ফোন মার দেব দিনা রাতে ফোন মার যে কাকু এনেদ হল আপনার লগত আহি যাক দিল্লি, আমি আছো ইয়াতেই, এতিয়া তো হয় ন কামিটো, এতি একো কোৱা নাই, আরে ইয়াত জেঠাটো আছে তাত বহিবাস সান্দার আছে, এতি এতিয়া আমারই কষ্ট হয়েছে, বুক জ্বলি আছে, আমি